ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স 1961 এর 18(2) এর 6, 7, 8 উপধারায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা গ্রহণের মাধ্যমে ফলাফল প্রকাশ করার বিধান রয়েছে। যে 2020 সালে যে বৈশ্বিক মহামারী কোভিড-19 এই ভাইরাসের সংক্রমণের কারণে দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা একেবারে পুরোপুরি প্রস্তুত ছিলেন, কারণ ঠিক পরীক্ষার আগ মুহূর্তে গিয়েই আমাদেরকে এটি বন্ধ করতে হয়েছে। তখন যে পরিস্থিতি ছিল এবং সারা বিশ্বেই ঠিক ওই রকম সময়েই এই স্তরের যে অতগুলো পরীক্ষা নেয়ার কথা ছিল প্রায় সকল দেশই সকল সেই পরীক্ষা স্থগিত করে দেয়। অধিকাংশ দেশ এরপরে আর সে পরীক্ষা নেয়নি এখন পর্যন্ত, কেউ কেউ নেবার চেষ্টা করেও আবার তা বন্ধ করে দিয়েছে। কাজেই শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই একই অবস্থা এবং একেবারে আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি, যাদের অনেক সিস্টেম আমরা অনেক সময় ফলো করারও চেষ্টা করি, সেসব জায়গায়ও এই আমরা যে রকমভাবে অটোপাসের ব্যবস্থাটা করেছি যে অতীতের পাবলিক পরীক্ষার বিষয় নিয়ে প্রায় কাছাকাছি রকমেই তাদেরও সেখানে কিন্তু অ্যাসেসমেন্ট করে তাদের রেজাল্ট দেওয়া হয়েছে। কাজে এটি আমরা হঠাৎ করে একটা একেবারে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়া আমরা করেছি, এটি ভাববার আসলে কোনো সুযোগ নেই। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, তিনি একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী, তিনি প্রতি মুহূর্তে বিশেষ করে আমাদের এই শিক্ষার জায়গাটি বারবার দেখেছেন, বারবার আমরা তার সঙ্গে পরামর্শ করবার সুযোগ পেয়েছি এবং প্রতিটি স্তরে আমরা কিন্তু এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা দেশের শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গেও বারবার আলাপ আলোচনা করেছি। আমাদের যে এই কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি রয়েছে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি, সব কিছুর ভিত্তিতেই কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি বিভিন্ন পর্যায়ে। এবং এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে এবং তাদের মাধ্যমে যে অভিভাবকদেরও সংক্রমণ হবার যে আশঙ্কা ছিল সেটিকে কিন্তু আমরা দূরে রাখতে পেরেছি, সেগুলো থেকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে রক্ষা করবার আমাদের যত প্রচেষ্টা ছিল সেটা করতে পেরেছি এবং আমরা সফল হয়েছি। কাজেই আমি মনে করি যে আজকের এই বিলটি নিয়ে যে যাচাই বাছাই কমিটিতে পাঠাবার যে প্রস্তাব করা হয়েছে সেটি অযথাই আরও সময় ক্ষেপণ হবে, কারণ আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতেও এটি আলাপ আলোচনা হয়েছে। আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললেই এই গত এক বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছেই, আর কত আলাপ আলোচনা হবে সেটি বিশেষভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না। কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছে, বলা হয়েছে যে মেধাবীরা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। এটা ঠিক যে অনেক সময়ই হয়তো কোনো পাবলিক পরীক্ষাতেই খুব ভালো ফলাফল করেনি, কিন্তু যখন কোনো একটি পেশায় বা পেশাগত শিক্ষায় বা অন্য কোনো জায়গায় যায় একজন শিক্ষার্থী, অনেক সময় দেখা যায় জীবনের একটা পর্যায়ে হঠাৎ করেই অনেক ভালো করে, সেটা হচ্ছে তার যেদিকে আসলে মেধা রয়েছে, যেই দিকে তার গুণ রয়েছে, অন্তর্নিহিত কিছু শক্তি রয়েছে, সেগুলোর একটা সুযোগ পেলে সেই রকম একটা বহিঃপ্রকাশ ঘটে, সেটি যেমন ঘটে, তার সঙ্গে এটিও ঠিক যে একজন শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু এই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে হঠাৎ একটা ভালো ফলাফল করে না, একটা ধারাবাহিকতা থাকে মেধাবীদের ক্ষেত্রে। যে শিক্ষার্থী এইচএসসিতে মেধাবী হিসেবে ভালো রেজাল্ট করে দেখা যায় সেই শিক্ষার্থী তার থেকে আরও বেশি ভালো রেজাল্ট কিন্তু তারা করে এসএসসিতে। আমরা সকলেই এসএসসি এইচএসসি যারা পার হয়ে এসেছি আমরা জানি যে এসএসসির চাইতে এইচএসসিটা একটু কঠিন এবং এসএসসির চাইতে এইচএসসিতে রেজাল্টটা একটু কম হয়, নম্বর টম্বর সব কিছু একটু কম হয়। তো আমরা এইচএসসিটাকে এই ফলাফলটাকে ভিত্তি করেছি যে আমাদের পূর্বের দুটি পাবলিক পরীক্ষা এসএসসি এবং জেএসসি এই দুটো পরীক্ষার ভিত্তিতে হচ্ছে। কাজেই যারা মেধাবী তারা কিন্তু এই দুটো পরীক্ষাতেও ভালো ফলাফল করেই তারা তাদের মেধার স্বাক্ষর রেখেই এসেছেন এই পর্যায়ে। কাজেই তারা মেধাবীরা ক্ষতিগ্রস্ত, মেধাবীরা কেন, কেউই ক্ষতিগ্রস্ত হবেন না, তাদের যে যার যে মেধার স্তর সেই অনুযায়ী সেই ধারাবাহিকতাই তারা এই ইন্টারমিডিয়েটটি এইবার ফলাফল পাবেন। আর পরীক্ষা নেবার কথা একজন বলেছেন, তিনি বলেছেন তিনি দীর্ঘদিন প্রবাসে বসবাস করেছেন, তিনি যেই দেশে বসবাস করেছেন সেই দেশে এখন পর্যন্ত কোনো পরীক্ষা কিন্তু হয়নি, স্কুল খুলে দেওয়া হয়েছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আমি আশা করি যে তিনি যেই দেশে দীর্ঘদিন কাটিয়েছেন সেই দেশের সঙ্গে তার অনেক যোগাযোগ, সেখানকার বিষয়টিও নিশ্চয়ই তার মাথায় আছে।
আমরা এই যে একজন বলেছেন যে আমরা স্বল্প পরিসরে পরীক্ষা নিতে পারতাম, একটু ভেবে দেখুন আমরা এই বৈশ্বিক সংকটের সময় কি ভয়াবহ মানবিক সংকটও আমরা দেখেছি। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, কেউ লাশ নিতে আসেনি, সন্তানেরা লাশ নিতে আসেনি, আত্মীয় পরিজন লাশ নিতে আসেনি। কারা সেই লাশ দাফন করেছে? হাসপাতালে হোক, বাসা থেকে, বড় বড় দালান কোঠার, এই রকম ঘটনাও শুনেছি। 18 তারা বাড়ির মালিক, তিনি মারা গেছেন, তার সন্তানেরা কেউ দরজা খোলেনি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা গিয়ে সেই ছয়তলার থেকে সেই লাশ কাঁধে করে নামিয়ে এনেছেন নারীরা, কারণ লাশটি ছিল একজন নারীর। মা মারা গিয়েছিলেন, তার সন্তানেরা নামাননি। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা, আমাদের ছাত্রলীগের সদস্যরা, কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, এই কোয়ান্টাম ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, এই রকমের আরো কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারা তাদের মানবিকতার যে আদর্শ তাকে তুলে ধরে এই সময় এই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই মানুষের শেষ, তার জীবনটি চলে গেছে, তার দেহাবশেষ, তার যে সৎকার, তার যে দাফন, সেই ব্যবস্থাটি তারা করেছেন। এই রকম একটি মানবিক বিপর্যয়ের মধ্যে কি করে আপনারা ভাবছেন যে আমরা শিক্ষার্থী, পরীক্ষার্থী, শিক্ষক, তাদের অভিভাবক, সকলের জীবন নিয়ে, যখন সংক্রমণের হার অনেক বেশি ছিল আমাদের দেশের তুলনায়, এখন আমাদের যা আছে এখন অনেক কমে এসেছে, আল্লাহর অশেষ রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সংক্রমণ কমাবার জন্য, সংক্রমণকে কমিয়ে নিয়ে আসবার জন্য, আমাদের এই এটার বিস্তার যেন না ঘটে তার জন্য যে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার সাফল্যের কারণে আজকে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কথা বলতে পারছি, আজকে সংসদের অধিবেশন করতে পারছি, আজকে আমাদের দেশে অর্থনীতি সচল, সারা বিশ্বের মধ্যে আজকে আমরা একটা উদাহরণ সৃষ্টি করেছি এই ক্ষেত্রেও। সেই অবস্থায় দাঁড়িয়ে এখন অনেক কিছু বলা যায় যে তখন আমরা পরীক্ষা নিতে পারতাম। একবার নিজেরা ভেবে দেখুন কি অবস্থা ছিল, এই পরীক্ষা নিতে গিয়ে যদি আমরা এই সংক্রমণের হার, এই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে দিতাম, সেটি কি কোনো দায়িত্বশীলতার পরিচায়ক হতো? নিশ্চয়ই হতো না। আমি কাজী আমাদের মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে এটি কোনোভাবেই দায়িত্বশীলতার নিশ্চয়ই বিষয় হতো না, কাজে এটি ভেবে দেখবার জন্যে। আর একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদ্রাসার প্রশ্নটি তুলেছেন, কওমি মাদ্রাসাগুলোর অধিকাংশের ক্ষেত্রেই সেখানে শিক্ষার্থী যারা, তারা এতিম, দুস্থ অনেকেই, তাদের জন্যে এই সময় যদি তারা সেই, এবং এগুলো অধিকাংশই আবাসিক, সেখানে যদি তারা থাকার সুযোগ না পায় তাহলে তখন তাদের অবস্থাটা আরও অনেক বেশি দুঃসহ একটি অবস্থার মধ্যে তারা পড়ে। তাদেরকে বিশেষ অনেকগুলো শর্ত সাপেক্ষে তাদেরকে তাদের প্রতিষ্ঠানে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে। এখানেও মানবিকতাই আমাদেরকে, মানবিকতা এবং তাদের স্বাস্থ্য এবং তাদের পরবর্তী জীবন সমস্ত কিছুই বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এটি বিবেচনা করেছেন, শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। আমি আশা করব যে এই যে জনমত যাচাইয়ের জন্য যে প্রস্তাবগুলো এসেছে তা আপনারা প্রত্যাহার করে নেবেন, এগুলো গ্রহণের কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।